রানা প্লাদার দুর্ঘটনা কোনো দুর্ঘটনা নয় এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন আহত ও নিহত শ্রমিকদের স্বজনরা নিহত আহত শ্রমিকদের এক জীবন হিসেবে সংহতি আয়োজিত শ্রম মন্ত্রণালয়ের স্মারকলিপি পেশের আগে আয়োজিত সমাবেশে এই আকতি জানান নিহত ও আহত শ্রমিকের স্বজনরা সমাবেশের পর জাতীয় গার্মেন্টস শ্রমিক সংহতি নেতারা শ্রম মন্ত্রণালয়ের সাত দফা দাবিতে একটি স্মারকলিপি পেশ করেন সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুল সালাম কেন্দ্রীয় সমন্বয়ক জুনায়েদ সাকি ও রানা প্লাজা দুর্ঘটনায় নিহত আহতদের স্বজনরা